এই দেশেই সফটওয়্যার তৈরি হচ্ছে, হার্ডওয়্যার তৈরি করা হচ্ছে, এবং আপনারা মেলা করতে এসেছেন। আমরা অনেক দূর এগিয়ে গেছি, বাট আমরা এখানে থেমে থাকতে চাই না। আমরা আকাশ জয় করেছি, আমরা সমুদ্র জয় করেছি, আমরা অনেক কিছু জয় করতে চাই। আমরা আমদানি বন্ধ করে এদেশের সকল আইটি সেক্টরের প্রোডাক্ট আমরা উৎপাদন করতে চাই। এখানে যারা সেই জন্য যারা এসেছেন, মেলা আয়োজন করেছেন, তাদের ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতায় কিন্তু সরকার সেভাবে এগিয়ে যাবে। আমরা জ্ঞান বিজ্ঞানে, অর্থনৈতিক উন্নয়নে, অগ্রগতিতে, প্রযুক্তিতে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এখন উন্নয়নের মহাসড়কে আছি। দেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা তাদের করছি, সব ধরনের সহযোগিতা আমরা করছি। ডিজিটালাইজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ যে তার লক্ষ্য, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বরিশালের পক্ষ থেকে, বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আপনারা জানেন যে আমরা অলরেডি আমরা আমাদের নিজেদের সার্ভার বসিয়েছি, আমাদের অ্যাকাউন্টস হতে শুরু করে আমাদের ফিঙ্গারপ্রিন্ট, অ্যাটেন্ডেন্স ফিঙ্গারপ্রিন্ট হতে শুরু করে পুরো সিটি কর্পোরেশন ডিজিটালাইজের প্রক্রিয়া দিন আছে। এখন আপনারা জানেন যে আমাদের সীমাবদ্ধতা আছে বরিশালে অনেক ধরনের, এখানে আসলে সেই কারণে আমি চাচ্ছি যে আমাদের মার্কেটও সেরকম নেই। আমরা চাচ্ছি যে বরিশালে একটি জায়গায় মার্কেট, যে মার্কেট আমাদের হচ্ছে, সেই মার্কেটে একটা ফ্লোরে শুধু আইটি, এই আপনি আইটি তাদের যত দোকান আছে এগুলোকে এক জায়গায় করার জন্য। এবং আপনি জানেন যে আমাদের যে নতুল্লাবাদে আপনার একটি আইটি পার্ক হচ্ছে, আমাদের অলোক কয়েকদিন আগে এসেছিল আমাদের আইটি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তো ইনশাল্লাহ আমাদের নেত্রীর যে পরিকল্পনা, আমাদের বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশের যে পরিকল্পনা, সেটার সাথে বরিশাল আমরা অবশ্যই তার সাথে সাথে একসাথে তাল মিলিয়ে চলবো। এবং ইনশাল্লাহ অতি শীঘ্রই নেত্রীর যে টার্গেট, সে টার্গেটে 2021 সালের মধ্যে আমরা বরিশাল, আসলে বরিশাল বলা হয়, বরিশালকে বলা হয় সিঙ্গাপুর হবে, যেহেতু পায়রা বন্দর এবং পদ্মা ব্রিজের কারণে। তা আমি বলবো যে বরিশাল সিঙ্গাপুর হবে না, বরিশাল বরিশালই থাকবে। আমাদের জীবনমান ডিজিটালাইজ হবে, আমাদের জীবনমান উন্নতি হবে।